সবকিছুর জন্য কি জনগণকেই এই সাফারের হতে হবে? সাফারার জনগণই মূলত হয়, বাট এর দায়িত্ব নিতে হবে যারা বিভিন্ন স্তরে বসে আছেন। যে গার্মেন্টস এর উপরে স্যাংশন, গার্মেন্টস এর স্যাংশনটা হলে অবশ্যই খারাপ হবে, কিন্তু আমি যে যখন স্যাংশন আমেরিকা দিবে বা দেওয়ার চেষ্টা করবে, তখন তো আমেরিকাকে অনেক বুঝে শুনে দিতে হবে যে এই গার্মেন্টস এর সাথে কারা জড়িত। ত্যাগ এই ইস্যু নিয়ে করলে, আচ্ছা ধরেন পদত্যাগ করলে, তারপর অন্য সরকার এসে কি এটা অন্য রাতারাতি সব সরকার ঠিক করে দিবে? আসলে কি করবে সেটা সেই সরকারের উপর ছেড়ে দেই। মাননীয় শিল্পমন্ত্রী যেটা বলেছেন, এটা নিছক একটা এটা একটা মানে মানুষজন এই উক্তিটা নিয়ে খুব একটা পছন্দ করে না। আপেল এবং কুল খাওয়া ইত্যাদি, খেজুর, খেজুর বা কুলের সাথে তো তুলনা হয় না, এটা একটা খুব একটা সমীচীন হয়নি উক্তিটা। যাই হোক, তবু উনি বলেছেন উনি একজন অনেক তিনি সিনিয়র, বলেছেন যে আপেল খেতে হবে কেন, আঙ্গুর খেতে হবে কেন, এর বদলে বড়ই খান, অন্য কি কিছু খান। খেতে হবে না হবে তো নো ওয়ান ক্যান ডিকটেট, এটা তো তারপর যার বলছে যার ব্যাপার। রোজার সময় আমাদের ম্যাক্সিমাম মানুষ, আমাদের দেশের যারা রোজা থাকেন বা রোজা রাখেন, তারা অনেকে খেজুর পছন্দ করেন, আপেলও খান, এগুলা যার সে ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে কিন্তু কারোর কোনো জি, এর সমীচীন। পেছনে আসলে আমাদের আর্থিক অবস্থার একটা বড় ধরনের হ্যাঁ হ্যাঁ, আমি আমি ফুটে আসছি এক উঠে এক, গেছে, সেটা হলো হ্যাঁ বড় এক ব্যাপার। এক 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 করে আমি আসছি। বর্তমান যে জিনিসটা, দ্রব্যমূল্য নিয়ে যেটি আপনি বলেছেন, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা। দ্রব্যমূল্য প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি এবং বেড়ে যায়, আর মজুদারি তো আমি মোটামুটি ভাবে দীর্ঘদিন, এটা 1-2 বছরের বিষয় না, বহুদিন ধরে শুনে আসছি এই বিষয়ে, এবং অনেকে অনেক কথাবার্তা বলেন, কিন্তু মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আজ পর্যন্ত আমি দেখিনি যে কোনো সংস্থা বা কোনো প্রেশার দিয়ে হোক বা কোনো যুক্তি দিয়ে হোক বা কোনো আইন কানুন দিয়ে হোক, এটাকে বন্ধ করা যায়নি। দ্রব্যমূল্য বেড়ে যায় এবং একটা গোষ্ঠীর কাছে বা ইসের কাছে এটা সামরদার একটা জিম্মি থাকে, এ করে কেউ কেউ এই কৃত্রিম সংকটটা সৃষ্টি করে এবং মুনাফা বা ফয়দা নেওয়ার চেষ্টা করে, এটা সর্বজন স্বীকৃত, আমরা দেখেছি, এটা আমরা দেখি করে। এত মজুদার আবার না করে, কিন্তু সরকারের কাজটা কি? না না, সরকার কাছ থেকে অবশ্যই মনিটর করা, বা যারা যে সমস্ত দায়িত্ব আছে, কমার্স মিনিস্ট্রি বলি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, রিলেটেড মিনিস্ট্রি গুলা অবশ্যই নজরদারির মধ্যে রাখতে হবে, সেখানে ব্যর্থতা আছে বা থাকতেই পারে। এবং আমাদের দেশের সবচেয়ে বড় কথা হলো, যার যে দায়িত্ব সে দায়িত্বটা যথাযথভাবে সবাই পালন করে, এখানে একটা সন্ধি আনে। তুমি অনেকবারই বলেছি, একবার দেবেন, আজকের নতুন কোনো কথা না, এটা হলো আমাদের যার যে দায়িত্ব, যে যেখানে বসে আছে, সে দায়িত্ব পালনে আমরা সব সময় পরিপূর্ণ মাত্রায় পালন করতে পারি না, এটা আমাদের একটা চরমতম ব্যর্থতা বিভিন্ন জায়গায়। এটা সব সবাই না, বাট এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য। সে যাই তো হোক, এটা তাদের ব্যর্থতা, কিন্তু তাদের এই ব্যর্থতাকে আপনারা যে লুক আফটার করতে পারেননি বা সরকার পারছে না, সেটার জন্য সরকারের ব্যর্থতা স্বীকার করেন কিনা? আচ্ছা তো যারা এখন না, এখন তো কেবলমাত্র নতুন মিনিস্ট্রি ফর্ম হলো, গভর্নমেন্ট ফর্ম হলো, এখন না, যিনি, সমস্যা কিন্তু নতুন, সমস্যা তো প্রায় গত না না না, সমস্যা তো 6 বছর পুরানো, ধরে। আমি তো অলরেডি আই হ্যাভ সেড ইট যে সমস্যা অনেক পুরানো এবং এসব আলোচনা হচ্ছে বহুদিন ধরে, বহু বছর ধরে। এখন যেহেতু নতুন কমার্স মিনিস্টার ইয়াং ডাইনামিক আসছে, আমি মনে করি সে তার বিজ্ঞতা দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারে ভালো, না হলে বুঝতে হবে এটাও তার ব্যর্থতা, সেও সেও ফেল করবে তাহলে এই ক্ষেত্রে। যাই হোক, আর এটা একটা গোষ্ঠী বা একটা মানে গ্রুপ এটাকে নিয়ন্ত্রণ করে সবসময়, যেটা শুনে এসেছি বা বলে কোনো সময় বলে মানে এই যেটা, ব্যর্থতার দায় আসলে কে নিচ্ছে? জনগণ তো পে করতে হচ্ছে, জনগণ বড়ই খাওয়া শুরু করতে হবে জনগণ সাফারার, মন্ত্রীর জনগণ নির্দেশে বা সাফারার, মন্ত্রী পরামর্শে। জনগণ কি সাফার করবে? মানে সরকার বা মন্ত্রী কেউ কি সাফার করেছে এ পর্যন্ত? এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, সবকিছুর জন্য কি জনগণকেই এই সাফারের হতে হবে? সাফারার জনগণই মূলত হয়, বাট এর দায়িত্ব নিতে হবে যারা বিভিন্ন স্তরে বসে আছেন। আমাদের যেমন মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেটা কিন্তু সরকার তো চেষ্টা করে সবসময়, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনি দেখেছেন যে মানুষ যাতে কষ্টের মধ্যে না থাকে, সে সময় গত বছর রোজার সময় বা তার আগে বা চলমান টিসিবি কর্তৃক বিভিন্ন খাদ্যদ্রব্য কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবার রোজার সময় নিশ্চয়ই বেশ কিছু খাদ্যদ্রব্য, যাতে করে রোজাদারদের কোনো কষ্ট না হয়, সেই জিনিসগুলো সরবরাহ করা হবে, সেটা চিনি বলেন, পেঁয়াজ বলেন, যেগুলো দাম হঠাৎ হঠাৎ করে খুব বেড়ে যায়। তবে যেটা আমরা ইতিমধ্যে খেয়াল রেখেছি বা শুনতে পাচ্ছি,
যে ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ যে কোনো মুহূর্তে এসে পৌঁছাবে বা পৌঁছানো শুরু করেছে মনে হয় ইতিমধ্যে, এটা আমি একদম আপডেট বলতে পারবো না। তো এটা আসলে পেঁয়াজের দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমরা কেন নিয়ন্ত্রণে রাখতে পারি না বা আমাদের ব্যর্থতাটা কোথায়, সেই জায়গাটা খুঁজে বের করে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সরকারের, যেহেতু সমস্ত দায় দায়িত্ব এসে পড়ে সরকারের ঘাড়ে। কিন্তু আসলে আমরা যে যে অবস্থা প্রত্যেকটা স্ব অবস্থান থেকে যদি দায়িত্ব নিয়ে আমরা কাজ করি, তাহলে কিন্তু এসব সমস্যার সমাধান করাটা খুব একটা কঠিন বলে মনে হয় না। তবে কথা শুনতে হবে, আমাদের দেশে সবচেয়ে মুশকিল হচ্ছে যে যে জিনিসটা বুঝে বা যা, এবং সে যদি কোনো ভালো সঠিক বুদ্ধি, তা অনেকে নিতে চায় না, অনেক সঠিক সুন্দর না, আমরা বুদ্ধি দেখছি, কিন্তু আমরা দেখছি যে আসলে এই দায় কোনো পক্ষই নেয় না। আমরা দেখছি সরকার সরকার মতোই চলছে, আমরা দেখছি প্রতিনিয়ত দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি পাচ্ছে এবং হ্যাঁ হ্যাঁ জনগণ বাচ্চা বাচ্চা এটা সঠিক এই কষ্ট সঠিক তো, পোহাতে হচ্ছে। এটা হলো বাস্তবতা, এটা হলো হ্যাঁ বাস্তবতা। বাস্তবতা তো, আমি তো ডিসএগ্রি করছি না, আই হ্যাঁ, ডু এই এগ্রি উইথ দিস, ডিজেগ্রি করছেন না, কিন্তু এটার ফলাফল কি? ডিসএগ্রি করার মতো কিছু নাই, সরকারও এটা হলো ডিজেগ্রি করছে বাস্তবতা। না। প্রধানমন্ত্রী আজকে নিজে স্বীকার করলেন যে দ্রব্যমূল্য এমন অবস্থায় চলে গেছে যে খুবই কঠিন অবস্থা চলে গেছে। তিনি যে তিনি প্রধানমন্ত্রী হয়ে কিন্তু একথা আজকে স্বীকার করেছেন। স্বীকার করে লাভটা কি? জনগণ তো এই না না এটা স্বীকার তো করে তাদের পেট বাস্তবতা, ভরবে না, তাদের তো পেট না না ভরবে না। এখানে জনগণ আমি যেটা বলতে চাচ্ছি, জনগণ কি করবে? আমি চাচ্ছি যেটা, সবাই সবার জায়গা থেকে কাজ করতে হবে স্বচ্ছতার সাথে, সততার সাথে। এই একটা ব্যর্থতা আমাদের মধ্যে আছে, আমরা খুব ওই যেটাকে বলা হয় মানে গায়ে বাতাস লাগিয়ে চলার মতন একটা অবস্থা আমাদের, এটা খাস বাংলায় যদি আমরা বলি, আমরা কোনো জিনিসে গুরুত্ব দিতে চাই না। এবং যদি কোনো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বা সে যদি সেটাকে ম্যানেজ করতে পারে, সে আর ওটাকে ওভারলুক করে। কিন্তু আমি ইন জেনারেল যদি আপনি যে জিনিসটি বললেন, এবং যদি আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করি যে আজকে দেশের বর্তমান পরিস্থিতিটা কি, কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়, এবং মানুষ কষ্ট পাচ্ছে কিনা, আসলে মানুষ কষ্ট পাচ্ছে, এবং এটা কষ্ট থেকে পরিত্রাণ দিতে হবে, দায়িত্ব প্রথমে আসে সরকার, তারপরে হলো সর্বস্তরের মানুষের, সবাইকে সহযোগিতা করতে হবে, এবং সহযোগিতা করে এই তার থেকে মানুষকে আপনি মনে নিশ্চিত। করেন কিনা এই যে বৃহৎ ভাবে ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, এই দায় নিয়ে সরকার পদত্যাগ করা উচিত? না না পদত্যাগ এই ইস্যু নিয়ে করলে, আচ্ছা ধরেন পদত্যাগ করলে তারপর অন্য সরকার এসে কি এটা অন্য রাতারাতি সব সরকার ঠিক করে দিতে আসলে পারবে? কি করবে সেটা সেই সরকারের উপরে ছেড়ে দেই, না না কিন্তু সরকার পদত্যাগ এই করতে সরকার যে পারছে না, না না ব্যর্থ না আমি একটা কথা বলি, শুধুমাত্র এইটা, শুধুমাত্র এইটা নয়, শুধুমাত্র এটা নয়। আপনাকে আমি যদি আরেকটু পেছনে নিয়ে যাই, এই র্যাবের উপরে স্যাংশন কেন এসেছিল, যেসব কারণে এসেছিল এগুলি লোকালি বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বহুবার বলা হয়েছিল যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, র্যাব দ্বারা যেসব যেসব বিষয়গুলিকে পরিচালনা করা হচ্ছে বা র্যাব যেসব কর্মকাণ্ড করছে এটি ঠিক নয়, র্যাবকে আবারও আরো পেশাদারিত্বের সাথে আচরণ করতে হবে, কিন্তু কখনোই র্যাব শুনেনি। আমরা দেখেছি এক্সট্রা জুডিশিয়াল কিলিং হতে, কে আচ্ছা করেছে আমি সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু বলি, আমি র্যাবের প্রতি সেই অভিযোগটা গেছে। আপনার কাছে প্রশ্নটা আমি শেষ করি, সেই জায়গাতে এরপর দেখা গেছে যে আন্তর্জাতিকভাবে র্যাব বা বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্যাংশনের মুখোমুখি হতে হয়েছে। এরপর হ্যাঁ হলে খুব খুব না না বাট মানে আমি খুব ম্যাজিক্যালি ওই ধরনের বিষয়গুলো কর্মকাণ্ডগুলো একদম পুরোপুরি নাই হয়ে গেছে, একদম শূন্য নেমে আসছে, মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং থেকে শুরু করে অন্যান্য কর্মকাণ্ড। না র্যাবের এখন এই ক্ষেত্রেও যে আমি বলি, লোকালি আমাদের কথা বা দেশের মানুষের কথা না শোনার, না শুনে র্যাব যা করেছিল সেটার জন্য এখন দেখা যাচ্ছে দুর্ভোগ পোহাতে হচ্ছে পুরো এই পুরো ডিপার্টমেন্টকে। এটা দায়ভার তো সরকারের উপরে যায়। এবং এখন প্রশ্ন হলো যে নতুন করে আবারও আবারও এই যে আমাদের পোশাক খাত নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তদন্ত শুরু করেছি, সেই তদন্তের যদি কোনো কারণে আমাদের এই পোশাক খাতের উপরও বড় ধরনের একটি নেতিবাচক ব্যবস্থা নেয় পশ্চিমা দেশগুলি, এর দায়ভার কে নিবে? এবং এর জন্য কি আপনি মনে করেন না নতুন করে আবারও আর্থিক সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ? আমি বলছি না ভালো কথা, আমি একটা কথা বলি, সেটি হলো যে র্যাবের সব কাজ খারাপ এটা কিন্তু বলা যাবে না। একটা জিনিস হচ্ছে যে দেশের সন্ত্রাস দমনে র্যাবের একটা অবিশ্বাস্য এবং মানে অত্যন্ত গ্রহণযোগ্য ভূমিকা র্যাব রেখেছে অতীত থেকে, এবং র্যাব তো সৃষ্টির পিছনে কিন্তু আমেরিকার অনেক অবদান ছিল, এবং তখন বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল না যখন র্যাব সৃষ্টি হয়, এবং এই র্যাবের প্রত্যেকটি সদস্যই কিন্তু তখন বা অফিসাররা কিন্তু দেওয়ার ট্রেন বাই দি আমেরিকা, অতএব তারা কি করবে না করবে এটাও দীক্ষা তারা সেখান থেকে পেয়েছে। তবে যাই হোক, বেশ কিছু ভালো কাজের সাথে র্যাব জড়িত ছিল, এখনো ভালো কাজ করে, সব কাজ যে ভালো হয় না ভালো হয় এটাও আমি বলবো না,
তবে অনেক ভালো কাজ র‍্যাব এই সন্ত্রাস দমনে করেছে, বা যে সমস্ত দেশের যে সমস্ত ক্রাইসিসগুলো অতীতে মোকাবেলা করেছে, হলিউডিজম থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড মোকাবেলায় র‍্যাবের কিন্তু অনেক ভালো বলিষ্ঠ ভূমিকা। র‍্যাবের কিন্তু স্যাংশন এসেছে, সেটা হলো বাস্তবতা, সেটা হলো বাস্তবতা। এখন আপনি কি মনে করেন কিনা আমরা পাল্টা স্যাংশন দেওয়ার মতো আমাদের সেই সক্ষমতা আছে প্রধানমন্ত্রী আজকে যেটা বলেছে? না না, আমি না, ঠিক আছে, আমি বলতেছি র‍্যাবের আজকে রেজিং ডে ছিল, নিশ্চয়ই ওখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে র‍্যাবের ওপরে স্যাংশন বলেন, তারপরে এই যে গার্মেন্টসের ওপরে স্যাংশন, গার্মেন্টসের স্যাংশনটা হলে অবশ্যই খারাপ হবে, কিন্তু আমি যে যখন স্যাংশন আমেরিকা দিবে বা দেওয়ার চেষ্টা করবে, তখন তো আমেরিকাকে অনেক বুঝে শুনে দিতে হবে যে এই গার্মেন্টসের সাথে কারা জড়িত, এখানে লাখ লাখ শ্রমিক ইনভলভ আছে, এখানে অর্থনৈতিক একটা ব্যবসাপার আছে, অর্থনৈতিক চাকাটা যদি তারা এই স্যাংশনের মধ্য দিয়ে বন্ধ করে দিতে চায়, সেটাও একটা দেশের জন্য ক্ষতিকর অবস্থা হবে। বাট এই সমস্ত জিনিসগুলো কেন, সব জিনিসের মধ্যে হচ্ছে রাজনীতি, সেই রাজনৈতিক প্রবলেমটা সলভ করলে তো সব হয়ে যায়, সেই রাজনৈতিক প্রবলেমটা কেন আমেরিকা সলভ করতে পারছে না? আমেরিকা যদি সবই সলভ করতে আমেরিকা পারে, তো মনে করে বাংলাদেশ সলভ করতে পারছে না, আমেরিকা তো বাংলাদেশ সলভ তো করতে পারবে, না, বাংলাদেশ আমেরিকা আমেরিকা চাচ্ছে বাংলাদেশ সলভ করুক, সেই সলভ তো হ্যাঁ হচ্ছে করবে, না বলেই তো মনে হচ্ছে, হ্যাঁ যে কারণে ওই তো তো প্রধানমন্ত্রী এটা এখন তো পাল্টা সলভ করতে স্যাংশন গেলে দেওয়ার কথা বলছে। সবাইকে এগিয়ে এসে একটা সমঝোতা আসতে হবে, কেউ তো সমঝোতা আসতে পারছে না এবং সমঝোতা আসছে জি না, সেই জায়গাটাই তো হলো মূল প্রবলেমটা। সেই জন্যে দেশের ক্ষতি করে এমন কোনো কাজ করা কারোরই ঠিক হবে না, আগে দেশ, প্রথম হলো দেশ, তারপরে দল, তারপরে অন্য কিছু, আগে দেশকে বাঁচাতে হবে, এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া থাকা উচিত সবার, এবং মানে এটাকে সেই লালনও জন্য কি করতে হবে। মনে করেন কিনা আপনার সরকার, বর্তমান সরকার সেই বাঁচানোর পথে হাঁটছে বা কোনো ধরনের বাঁচানোর জন্য কোনো ধরনের ভূমিকা রাখছে বলে মনে করছেন? কারণ আমরা তো একের পর এক সামনের দিকে বিপদে দেখতে পাচ্ছি, এবং খোদ একদম পুরোপুরি আপনার পররাষ্ট্র সচিবই তিনি বলেছেন যে এই এটাকে হয়তো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার যদি করে তাহলে কি হতে পারে, পোশাক খাতের উপরে নতুন করে একটা চাপ সৃষ্টি হতে পারে, সেটা আমাদের দেশের জন্য, দেশের যে সোর্স অফ আর্নিং ব্যাপারটা সেটার হলো জন্য কি, বড় এটা তো ধরনের একটা আমরা ধাক্কা হবে। অনেকদিন ধরে শুনে আসছি জিনিসগুলা, এইটা হবে ওটা এখন হবে, তো বলছে তদন্ত একটা চলছে, গিভ অলরেডি শুরু করেছে এই এখন। অ্যান্ড টেক এর ব্যাপার আছে আমার মনে হয় সর্বক্ষেত্রেই। আমেরিকা কিছু জিনিস হয়তো আশা করে ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট আর ফ্রম বাংলাদেশ, তো সেই জন্যে আবার বাংলাদেশও আশা করে অনেক কিছু ফ্রম ইউনাইটেড স্টেটস, এটার একটা সুরাহ হলেই সমস্ত প্রবলেমগুলো সলভ হবে বলে আমি মনে করি। এই সুরাহটা কীভাবে হবে সেটা তো আর আমার জানা নেই, বা আমি এটা জানিও না, হতে আমি একটা এটা করতে রাজনৈতিক পারবো। সুরাহা প্রয়োজন বলে আপনি মনে করেন?